हेलो स्टूडेंट्स आमी बाबलू वेलकम टू माई यूट्यूब चैनल डब्ल्यूबी स्टडी पॉइंट। आज आमरा आलोचना करब तुम्हादेर नवम श्रेणीर भौत विज्ञान सम्पर्के जेटार मान 50 नम्बर एई मडल एक्टिविटी टास्कटी तुम्हादेर विद्यालयेर कर्तृपक्ष थेके अर्थात मध्यशिक्षा पर्षदेर तरफ थेके प्रकाशित होयेछे एबं एटी पार्ट 8। एर आगे आमी पार्ट 8 एर समस्त विषयेर भिडियो आगेई पोस्ट करेछि, तोमरा देखे ना थाकले डेसक्रिपशने लिंक देया आछे, अवश्यई गिये देखे नेबे। तो एई भौत विज्ञान विषयेर उपर जे सम्पूर्ण नतून मडल एक्टिविटी टास्क अर्थात पार्ट 8 50 नम्बरेर जन्य जेटी प्रकाशित होयेछे तार समस्त प्रश्नेर समाधान आमी तोमादेर जन्य तैरी करे नियेछि। तोमरा भिडियोटी शेष पर्यन्त देखे सठिकभावे खाताय प्रश्नेर उत्तरगुलो लिखे नाओ। एके आछे देखो ठीक उत्तर निर्वाचन करो। एक पॉइंट एके नीचेर जेटी परिमापयोग्य भौत राशि नय सेटी हलो कय आछे एकटी न्यापथलिनेर बल न्यापथलिन बलेर भर, ख एकटी न्यापथलिन बलेर भरबेग, ग एकटी न्यापथलिन बलेर गन्ध, একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে গন্ধ কখনোই আমরা পরিমাপ করতে পারি না, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন গ। এরপরে আছে দেখো 1.2 এ আছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ক ভর সংখ্যা সমান, খ প্রোটন সংখ্যা সমান, গ নিউট্রন সংখ্যা সমান, ঘ ভর সংখ্যা সমান। প্রথমে ছিল ভর সমান, এটি হবে না, প্রোটন সংখ্যা সমান এটিও নয়, নিউট্রন সংখ্যা এটিও নয়, তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন ঘ ভর সংখ্যা সমান। ঠিক আছে, এরপরে আছে দেখো 1.3 ভরবেগের মাত্রীয় সংকেত হলো কয় আছে এম এল টি, ক্ষয় আছে এম এল টি স্কোয়ার, গয় আছে এম এল স্কোয়ার টি এবং ঘয় আছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ঘ। এবার 1.4 আছে দেখো জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়ায় বা হেঁটে বেড়াতে পারে তা হলো ক জলের ঘনত্ব, খ জলের সান্দ্রতা, গ জলের তাপ পরিবাহিতা এবং ঘ জলের পৃষ্ঠটান। তাহলে আমাদের সঠিক উত্তর ঠিক হয়ে যাবে না অপশান ঘ জলের পৃষ্ঠটান। এবার 1.5 আছে শক্তির মাত্রীয় সংকেত হলো ক এম এল স্কোয়ার টি স্কোয়ার, খ এম এল এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 2 বা টি স্কোয়ার, গয় আছে এম এল স্কোয়ার টি -2 বা টি টু দি পাওয়ার -2 এবং ঘয় আছে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ। এরপরে আছে দেখো 1.6 কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো ক এন এম, খ এন এম স্কোয়ার, গ एन पर एम स्क्वायर, घ एन पर एम। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউটন পার মিটার। ঠিক আছে, অপশান ঘ। এবার দেখো 1.7 আছে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ার নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো কয় আছে N2O5, ক্ষয় আছে N2O, গয় আছে NO2 এবং ঘয় আছে NO। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ NO2। এবার দেখো 1.8 আছে একটি বলকে খাড়াভাবে ওপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুটিতে বলটির ড্যাশ গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি সর্বাধিক, গ গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান, ঘ গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ স্থিতিশক্তি সর্বাধিক। এবার আছে দেখো শূন্যস্থান পূরণ করো 2-এর দাগে। 2.1 আছে বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলোডীয় মিশ্রণের উদাহরণ হলো, যেমন কি বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলোডীয় মিশ্রণের উদাহরণ কি পুকুরের বা নদীর ঘোলা জল। তাহলে উত্তরটি হলো নদীর ঘোলা জল। এবার 2.2 জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ড্যাশ হয়, তাহলে ড্যাশে বসবে কি আমাদের উত্তরটি হবে কম হয়। এবার দেখো 2.3 আছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো কি না ওয়াট, তাহলে আমাদের এই ড্যাশে বসবে কি ওয়াট। ঠিক আছে, এবার দেখো বলেছে 3-এ নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 3.1 আছে আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি, তো এটি সত্য, তো আমরা এর পাশে লিখে দেবো সত্য। এরপরে আছে দেখো 2-এ 3.2 একটি বস্তু আর সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে আর সেমি, কিন্তু এটি হবে আমাদের মিথ্যা, কারণ এখানে হবে 2R সেমি। এবার দেখো 3.3 আছে 12C স্কেলে ক্লোরিনের আণবিক গুরুত্ব 35.0.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ হবে। তাহলে এটি আমাদের একদম সত্য, তো আমরা এর পাশে লিখে দেব সত্য। পরবর্তী প্রশ্নটি দেখো 3.4 ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তো আমরা জানি এটাও সত্য, তাহলে আমরা এখানে লিখব এটি সত্য। এরপরে আছে দেখো 3.5 যে দ্রবণে মিথাইল অরেঞ্জের হলুদ রং হলুদ তার পিএইচ > 7 অর্থাৎ 7 থেকে পিএইচ এর মান বেশি, তাহলে এটিও আমাদের সত্য, তো আমরা এখানেও লিখে দেব সত্য। এরপরে আছে দেখো 3.6 কার্য একটি ভেক্টর রাশি, তো এটি হয়ে যাবে আমাদের মিথ্যা। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো বুঝে নিয়েছো। এরপরে আছে দেখো 4 দাগে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্নের উত্তরে আমি খাতায় লিখে নিয়েছি, তো প্রশ্নগুলো একবার পড়ি। এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 2 রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? 4.3 একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। তো দেখো 4.1 ছিল এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? উত্তরটি এভাবে লিখবে এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর 44 × 10⁻³ গ্রাম, অর্থাৎ 44 × 10³ -3 গ্রাম। ঠিক আছে, এবার দেখো 4.2 আছে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? তো এই উত্তরটি লিখবে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। ঠিক আছে, এবার দেখো 4.3 ছিল একটি অ্যাসিড লবণের সংকেত লেখো, তো তোমরা এইভাবে লিখবে NaHSO4 এটিও লিখতে পারো, বা Na2HPO4 এটিও তোমরা লিখতে পারো, দুটোই আমাদের অ্যাসিড লবণের সংকেত। ঠিক আছে, এবার দেখো 5 ছিল সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 ছিল এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে ওই ঘনত্বের মান নির্ণয় করো। তো উত্তরটি এইভাবে লিখবে 1 গ্রাম পার লিটারকে আমরা 1 কেজি পার ঘনমিটার এইভাবে আমরা লিখে নিতে পারি। তাহলে উত্তর লিখবে এইভাবে এসআই এককে হাইড্রোজেন গ্যাসের ওই ঘনত্বের মান হবে 0.0898 কেজি পার মিটার কিউব। তাই এটা ছিল 1 গ্রাম পার লিটার, যেহেতু আমরা এটা লিখতে পেরেছিলাম, সুতরাং যেহেতু আমাদের এই মানটাই দেওয়া ছিল গ্রাম পার লিটারে, সেটাকেই আমরা এই মানটাই আমাদের সঠিক উত্তর হবে 0.0898 কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এবার দেখো 5.2 ছিল একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করি। ঠিক আছে, তো চলো উত্তরটি কিভাবে করেছি একটু দেখে নাও। তো দেখো এভাবে লিখবে আমরা জানি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, অর্থাৎ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে আমাদের বলে দেওয়া ছিল কতটি? 184টি কি আমাদের প্রোটন ছিল, তাহলে প্রোটন যদি 184টি থাকে, তাহলে সরি ইলেকট্রন বলে দেওয়া ছিল, প্রোটন আমাদের বের করে নিতে হবে। তাহলে 184টির মধ্যে আমাদের 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 92টি করে ইলেকট্রন এবং 92টি প্রোটন আমরা পেয়ে যাব। তাই লিখেছি দেখো মৌলটির পরমাণুতে প্রোটন আছে 184 ভাগ 2 সমান 92টি। এবার পরমাণু নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? পরমাণুর ভর সংখ্যা বিয়োগ পরমাণুর প্রোটন সংখ্যা। তাহলে আমাদের পরমাণুর ভর সংখ্যা দেখো প্রদত্ত ছিল কত? 235, এবং আমাদের পরমাণুর প্রোটন সংখ্যা আমরা বের করে নিয়েছিলাম 92, তাহলে এদের বিয়োগফল হয়েছে 143টি। তাহলে মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা কত হচ্ছে আমাদের এখানে? 143। ক্লিয়ার? এবার দেখো 5.3 ছিল 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজের আণবিক ওজন 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। তো দেখো কিভাবে করছি। দেখো আমাদের প্রদত্ত মানে যেটি দেওয়া ছিল গ্লুকোজের আণবিক ওজন কত? 180, যেটি ব্র্যাকেটে দেওয়া ছিল, অর্থাৎ 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এটিকেই দেখো আমরা উল্টে লিখেছি 180 গ্রাম গ্লুকোজ অর্থাৎ 1 মোল গ্লুকোজ। দেখো 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ, এই দুটির একই তো মানে হচ্ছে 1 মোল গ্লুকোজ সমান যদি 180 গ্রাম গ্লুকোজ হয় তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ। তাহলে 1 গ্রাম গ্লুকোজে আমাদের কি হচ্ছে? 1/180 গ্রাম থাকছে, এবং আমাদের 18 ছিল বলে দিয়েছিল 18, তাহলে 18 গ্রাম গ্লুকোজে কত আছে আমাদের? 1 × 18টি উপরে চলে যাচ্ছে ঐকিক নিয়মে করলে, এবং 180টি নিচে ছিল তাই নিচে আছে, একে কাটলে উপরে হচ্ছে 1 আবার নিচে হচ্ছে 10, তাহলে 1কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত হয় 0.1 মোল বা 0.1 উত্তর হয় আমাদের মোল নির্ণয় করতে বলেছে তাই মোল পার লিটার আমরা মানটি পেয়ে গেলাম। ঠিক আছে, খুবই সোজা অঙ্কটি ছিল, তোমরা এটি ভালো করে দেখে নাও। এবার দেখো 5.4 ছিল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় ওই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করতে হবে, সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। তো চলো সেটি আমরা দেখে নিই। তো তোমরা উত্তরটি এভাবে লিখবে, বিকারক হিসাবে বেরিয়াম ক্লোরাইড যাকে আমরা BaCl2 দ্রবণ ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো সংকেতটি কীভাবে বা বিক্রিয়াটি কী হচ্ছে, BH2SO4 লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি করছি আমরা BaCl2 ব্যবহার করেছি, যার সঙ্গে কি হচ্ছে আমাদের BaSO4 উৎপন্ন হয়েছে, অধক্ষেপিত হয়েছে এবং সাথে 2HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। দেখো এখানে লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। তো তোমরা এই কথাটি আগে লিখে এটি পরে লিখতে পারো বা এটি আগে লিখে এটিও পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার পার্থক্যটি কি সেটি চলো আমরা পরের পাতায় দেখে নিই। দেখো কিন্তু হাইড্রোক্লোরিকের জলীয় দ্রবণে BaCl2 এর দ্রবণ যোগ করলে কোনো অদক্ষেপ পড়ে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে দ্রবণে অদক্ষেপ পড়ছে না, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে যখন BaCl2 যোগ করেছিলাম আমরা আগেই দেখেছি অদক্ষেপিত হয়েছিল BaSO4 হিসাবে। ঠিক আছে, তো এটি আমাদের প্রধান পার্থক্য। এবার দেখো 5.5 আছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। তো চলো উত্তরটি আমরা দেখে নিই। তো উত্তরটি দেখো, জল একটি উত্তম দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক, জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন খুব সহজেই সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী হওয়ায় জলের মধ্যে এটি Na+ ও Cl- আয়নে বিয়োজিত হয়। অপরদিকে প্রোটিন অণু অধ্রুবীয় হয়, ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, যেহেতু 2 নম্বরের প্রশ্নের উত্তর, তো আমরা নিশ্চয়ই জেনে থাকি ভৌতবিজ্ঞানের টু দি পয়েন্ট উত্তর লিখলেই আমাদের সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। তো তোমরা এটা সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখে দেবে। এবার আছে দেখো 5.6 কোনো বস্তুর ভর m ও গতিশক্তি e হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হল 2me⁻¹²। ঠিক আছে, দেখো উত্তর এইভাবে লিখবে, দেওয়া আছে বস্তুটির ভর m ছোট হাতের এবং গতিশক্তি বড় হাতের e, ধরি বস্তুটির বেগ v। তাহলে বস্তুটির গতিশক্তি আমরা কি করে বের করব, E = 1/2 mv²। এটি আমাদের রুলস। এখানে দেখো v², এখানে v² ছিল সেটাকে আমরা এইভাবে নিয়ে এসেছি এবং এখানে 1/2 ছিল m, তাহলে এই 1/2 m আর ইটা আমাদের এখানে চলে এসছে। আমরা যদি এটাকে এপাশ থেকে ওপাশে স্থানান্তরিত করি তাহলে উপরে যাচ্ছে 2e আর নিচে থাকছে m। ঠিক আছে, অতএব v= এখানে দেখো a² ছিল, সেই a² আমরা শুধু v করেছি, সুতরাং এ পাশের টোটালটা কি আমাদের রুটের মধ্যে চলে যাচ্ছে, তাহলে √2e/m হচ্ছে। ঠিক আছে, এবার দেখো বস্তুটির রৈখিক ভরবেগ P = m×v। তো দেখো আমাদের v এর মান এখানে ছিল আর m= এই যে P = m×v, তাহলে আমাদের m থেকে যাচ্ছে m×, এখানে v এর মান বেরিয়েছিল কত √2e/m, সেই √2e/m আমরা এখানে পাতিয়েছি। এবার এই mটা যেহেতু রুটের বাইরে আছে, যখনই রুটের ভিতরে নিয়ে যেতে হবে তখন কি একে আমাদের কি স্কোয়ার দিতে হবে। তো আমরা এখানে লিখেছি দেখো 2e×m², এটা কিন্তু x নয়, ইন্টু বা গুণ চিহ্ন m²/m। ঠিক আছে, তাহলে সমান আমাদের কি হলো √2me। কী করে আসলো, এখানে দেখো আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, √2 এখানে m² ছিল তাহলে নিচে ছিল m, এই m দিয়ে m² কাটলে কি একটা m থাকে, তাহলে উপরে থাকছে 2em, সেই 2em আছে এবং এখানে সমান আছে দেখো 2me⁻¹⁄2, ওখানে 12 নয় এটা হাফ। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটি এখানে বেরিয়ে গেল। ক্লিয়ার। এবার দেখো 5.7 আছে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়। উত্তরটি দেখে নাও। উত্তরটি লিখবে, একটি বড় পাতলা কাগজ নিয়ে অনেকগুলি ভাঁজ করে নিতে হবে। এবার ভাঁজ করা মোটা অংশটির বেধ স্কেল দিয়ে মেপে নিতে হবে। প্রাপ্ত বেধকে ভাঁজ সংখ্যা দিয়ে ভাগ করলে পাতলা কাগজের পাতার বেধ জানা যাবে। যদি n সংখ্যক ভাঁজের মোট বেধ d হয় তবে পাতলা পাতাটির বেধ হবে d/n। কারণ দেখো একটি যদি আমরা এই যে মনে করো আমাদের যে এই পেজের বেদ নির্ণয় করা কিন্তু আমাদের সহজ নয়। কারণ কি এটা এতটাই পাতলা যে এখানে স্কেল দিয়ে এটা মাপলে হবে না, কারণ আমাদের স্কেল দিয়ে 1 মিলিমিটারের কম আমরা নিতে পারি না। সেই জন্য আমরা যদি স্কেল দিয়ে এটা কি পরিমাপ করতে যাই সেটা সম্ভব নয়। সেই জন্য একে আমাদের কি ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে একটু মোটা করে নিয়ে তখন স্কেল দিয়ে আমরা মেপে নেব। মেপে নেওয়ার পর প্রাপ্ত ভাঁজ সংখ্যা দিয়ে সেই বেদটাকে যে মাপটা হবে সেটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের বেদ বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে দেখো 5.8 আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হন। তো চলো এই প্রশ্নটির উত্তর আমি বইতে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যদি ছায়া প্রকাশনীর বই থাকে তো অবশ্যই খুবই ভালো কথা। ছায়া প্রকাশনীর বইয়ের দেখো 65 পেজ এর নিচের দিকে আছে দেখো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষা। এই যে তিনি পরীক্ষাটি করেছিলেন, এই পরীক্ষার সিদ্ধান্ত থেকে তিনি কোথায় উপনীত হয়েছিলেন বা কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তটি আমরা একটু দেখে নিই। দেখো পরের পেজ অর্থাৎ 66 পেজে এখানে সিদ্ধান্ত বলে একটি পয়েন্ট আছে। এখানে দেখো কতগুলি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা লিখে দিতে পারো যে কোনো 2টি কি 3টি, যেহেতু তোমাদের 2 নম্বরের জন্য। দেখো যেহেতু ধাতব পাত ধাতব পরমাণু সমবায়ে গঠিত এবং অধিকাংশ আলফা কণা পরমাণুগুলি ভেদ করে সোজা বেরিয়ে যায়, সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2-এ বলেছিলেন আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, সুতরাং অল্প কিছু আলফা কণার বিক্ষেপণের ঘটনা থেকে অনুমান করা যায় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র এক স্থানে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ এবং প্রায় সমগ্র ভর সঞ্চিত থাকে, একে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে। তো আরও একটি পয়েন্ট তোমরা লিখে দিতে পারো সঙ্গে চাইলে, আলফা কণাগুলি ওই নিউক্লিয়াস সংলগ্ন অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করে সেগুলি সামান্য কোণে বিক্ষিপ্ত হয়। তো যেহেতু তোমাদের 2 নম্বর তো তোমরা মোটামুটি 3টি পয়েন্ট লিখে দিলেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। তোমরা চাইলে সবকটি পয়েন্টও লিখতে পারো। তো তোমরা এখান থেকে ভিডিওটি পজ করেও লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। এবার দেখো পরবর্তী প্রশ্ন ছিল 5.9 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার/সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। দেখো আমাদের এখানে প্রদত্ত বা দেওয়া আছে কি বস্তুর ভর m = 1 কেজি, বস্তুর বেগ v = 1 মিটার/সেকেন্ড। এবার দেখো বস্তুর গতিশক্তির একটি সূত্র আছে কি বস্তুর ভর ইন্টু বেগ স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখেছি বস্তুর ভর ধরে নিয়েছিলাম m, বেগ ধরে নিয়েছিলাম v, তাই 1/2 m/v²। তাহলে আমাদের দেখো বস্তুর ভর এখানে 1 কেজি দেওয়া আছে, তাই 1/2 আমরা m এর জায়গায় 1 লিখেছি, এবং বস্তুর বেগ কত আমাদের 1 দেওয়া আছে, তো 1²। এবার দেখো 1/2 এটাও 1, স্কোয়ারকে 1কে দুবার গুণ করলে 1ই হচ্ছে। তাহলে উপরে আমাদের ক্যালকুলেশন করে গুণ করলে উপরে হচ্ছে 1, নিচে 2। তো এটাকে আমরা যদি ভাগ করি 1কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 0.5 হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল 0.5 জুল। ঠিক আছে, এবার দেখো 6.6 নিচের প্রশ্নটির উত্তর দাও। 3 × 4 12 নম্বর, মোট 4টি আছে 3 নম্বর করে। 6.1 ছিল দেখো একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার/সেকেন্ড² মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। তো দেখো এখানে দেওয়া আছে প্রাথমিক বেগ u = কত, 60 কিলোমিটার/ঘন্টা। এই 60 কিলোমিটার/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে গেছি, ক্যালকুলেশন করে 60,000কে 3600 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে 100/6, একে কাটলে 50/3 হয়, সেটা আমরা পরে দেখাচ্ছি, মিটার/সেকেন্ড। অন্তিম বেগ v = কত আমাদের 0, মন্দন a = 1 মিটার/সেকেন্ড²। আমাদের সময়টি বের করতে বলা হয়েছে। আমি তোমাদের 2টো নিয়মে করে দেখাচ্ছি, তো তোমরা ভালো করে সেটি দেখো। তো দেখো এখানে প্রথমে দেখো আমরা জানি v = u - at। তাহলে এখানে v এর মান ছিল কত আমাদের উপরে দেখিয়েছি আমরা 0, আর u এর মান ছিল 100/6, কারণ আমরা এটা বের করে নিয়েছিলাম, আর -1 এর মান ছিল কত 1, তাই এটা হচ্ছে আমাদের -1 × t। এই টিটাকে আমরা এপাশে নিয়ে এসেছি এবং ক্যালকুলেশন করে কত হয়েছে আমাদের উপরে থাকছে 100, নিচে 6 হচ্ছে কত 50/3, কাটাকুটি করলে এই 50কে 3 দিয়ে ভাগ করলে 16 × 2/3 হচ্ছে। এবার দেখো এটাকে আমরা সূত্রের সাহায্যে করেছি এবং শেষে গিয়ে মান পাঠিয়েছি। একই রকমভাবে v = u - at, এটি সূত্র। এখানে এটিকে আমরা এপাশে নিয়ে এসেছি এবং ভিকে এপাশে নিয়ে গেছি, তাহলে এটি এপাশে মাইনাস ছিল, এপাশে এসে প্লাস হয়ে গেছে, আর ভিটি এপাশে প্লাস ছিল, এপাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। এবার দেখো এখান থেকে যদি আমরা t এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে a এর সঙ্গে গুণ ছিল, তাহলে এপাশে এসে কি a ভাগ হয়ে গেছে। এখানে আমাদের u এর মান কত ছিল 100/6 আমরা বের করে নিয়েছিলাম আগে, দেখো উপরে আমরা u এর মান বের করে নিয়েছিলাম, একটু ভালো করে লক্ষ্য করো। u প্রাথমিক বেগ u সমান 60 কিলোমিটার/ঘন্টাকে আমরা 100/6 মিটার/সেকেন্ড নিয়ে গিয়েছিলাম, सेखानेई देखो आमरा एखाने u एर मान पातियेछि 100/6 एबं v एर मान कत छिलो 0 और एर मान कत 1 एखाने क्यालकुलेशन करे एकई रकम होयेछे एर थेके 0 बियोग करले कत होच्छे आमादेर 100/6 होच्छे और ये नीचे 1टी छिलो एटी उल्टे गिये उपरे गुण हये जाच्छे ताहले उपरे होच्छे 100 नीचे होच्छे 6 काटाकुटी करले आमादेर कत होच्छे 50/3 एके भाग करले होच्छे कत 16/2/3 तो तोमादेर एई दुटो रूल्सेर भितर जेटा एकई नियम এটা আমরা এক প্রথমেই মান বসিয়েছি এটাকে আমরা একটু নিচে মান বসিয়েছি এটাকে সমাধান তৈরি করে নিয়ে তো তোমরা যেটা খুশি সেটা করতে পারো ঠিক আছে তো উত্তরটি এইভাবে লিখবে ট্রেনটি থামতে 16.23 সেকেন্ড সময় লাগবে ক্লিয়ার 6.2 এ ছিল দেখো একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো তোমাকে দেওয়া আছে পি সমান 31 যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো তো চলো উত্তরটি আমরা দেখে নিই তো দেখো এখানে আমাদের বলে দেওয়া ছিল কি জৈব যৌগে ফসফরাস পি আছে কত 0.031% এবং পি বলে দেওয়া ছিল কত আমাদের 31 তাহলে দেখো 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত 100 গ্রাম জৈব যৌগে যেহেতু আমাদের পার্সেন্ট ছিল তাই 100 গ্রামে এতটা আছে 1 গ্রামে কতটা আছে না 100/2 এটা আমাদের দিয়েছি এবং 31 গ্রামে কতটা আছে 31 উপরে গুণ নিচে 31 এবং দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করেছি এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা তাই 1 দিয়ে তিনটে শূন্য দিয়েছি উপরে গুণ চিহ্ন দিয়ে এবং 31 এখানে পাঠিয়েছি উপরের 31 আর নিচের 31 কেটে দিয়েছি উপরে থাকছে কত হচ্ছে আমাদের দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ গ্রাম আমাদের পেয়ে গেছি আমরা 31 গ্রাম ফসফরাস উপস্থিত কত আমাদের 1 লাখ গ্রাম জৈব যৌগে এবার দেখো আমাদের যেহেতু उत्तरটি অন্য আরেকভাবে উত্তর বের করতে বলেছে সেটি আমরা করব ফসফরাসের आणविक ভর 31 হলে যৌগটির মোলার ভর হবে 1 লাখ গ্রাম পার মোল ঠিক আছে এবার নিচে দেখো আমরা জানি 6.022 * 10⁻³ অণুর আয়তন 22.4 লিটার এটা কি আমরা সবাই জেনে আছি তাহলে এই 1 গ্রাম অণুর ভর কত আমাদের আয়তন কত আমাদের বের করতে হবে তাহলে এই 22.4 উপরে যাচ্ছে और नीचे থাকছে কত 6.022 গুণ 1 সরি 1 নয় 10⁻³ এখানে দেখো একটু 10⁻³ থাকছে আমাদের এখানে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তত আমাদের উত্তর হয়ে যাবে কত 3.78 * 10⁻³ লিটার ঠিক আছে তাহলে আমাদের আলটিমেট উত্তর কোনটি আসলো 3.78 গুণ 10.-23 কারণ এখানে প্লাস ছিল উল্টে যখনই উপরে চলে যাবে তখন -23 হয়ে যাবে तो क्लियर बुझे निয়েছো तो चाहले तुम्हारा और एक बार ये देखे নিতে পারো আমি ঘুরিয়ে দেখাচ্ছি प्रथम लिखे এরকম ভাবে 0.031 ग्राम ফসফরাস उपस्थित আছে 100 ग्राम জৈব যৌগে तो এইভাবে লিখে তোমরা ক্যালকুলেশন করে 1 লাখ গ্রাম বের করে নেবে তারপর ফসফরাসের आणविक ভর এটিও লিখে নেবে এবং দ্বিতীয় ক্ষেত্রে এটি এভাবে করে নেবে ঠিক আছে এবার দেখো 6.3 এ ছিল একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে ছোট m ও বড় m বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো তো চলো সেটি দেখে নিই তো দেখো আমাদের প্রথমেই দেখে নেব আমরা কি দেওয়া আছে কি হালকা বস্তুর ভর কত দেওয়া আছে ছোট m ভারী বস্তুর ভর কত বড় m তাহলে ধরি হালকা বস্তুর ভরবেগ e1 সমান ভারী বস্তুর ভরবেগ e2x মানে এই দুটো সমানই আমরা x ধরে নিয়েছি এবার দেখো হালকা বস্তুর গতিশক্তি e1 সমান কত হচ্ছে x/2m আর ভারী বস্তুর গতিশক্তি হচ্ছে e2 সমান x/2m এবার দেখো অতএব e1:e2 সমান x/2m:(x/2m) তাহলে এটা আর এটা লিখলাম এবার এ দেখো এখানে আছে কত আমাদের উপরের x কেটে গেল যদি আমরা এটাকে ভাগ করে উল্টে দিই তাহলে এভাবে থাকে 1/2m হচ্ছে আর এখানে হচ্ছে 1/m এখানে হচ্ছে 1/m এই 2 আর এই 2 কাটা যাচ্ছে এই x কাটা যায় উপরে থাকে 1/m এটাই থাকে উপরে থাকে 1/m এবার দেখো আমরা লিখব e1:e2 সমান বড় m:(ছোট m) তাহলে বড় m গ্রেটার দ্যান ছোট m তাই e1 গ্রেটার দ্যান e2 অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি তাহলে এটি ছিল আমাদের হালকা বস্তু আর এটি ছিল ভারী বস্তু তাহলে আমাদের হালকা বস্তুর গতিশক্তি বেশি হচ্ছে কারণ কি এর থেকে এটার গতিশক্তি বেশি তাই আমরা লিখব হালকা বস্তুর গতিশক্তি বেশি ঠিক আছে এবার দেখো পরবর্তী প্রশ্ন ছিল 6.4 নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও ক অভিকর্ষ বল কাজ করছে খ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে গ বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না তো দেখো উত্তরটি অভিকর্ষ বল কাজ করছে তার একটি উদাহরণ। উপর থেকে কোনো বস্তু বা পদার্থ নিচে পড়ছে, এখানে অভিকর্ষ বল কাজ করছে, কারণ অভিকর্ষ বলের টানের জন্যই উপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়ে। এবার ক্ষয়ে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, সেই উদাহরণটি দেখো। একটি বলকে উপরের দিকে ছোড়ার চেষ্টা করা হলে সেখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়। তো এটি একটি উদাহরণ, তোমরা এভাবে লিখতে পারো। পাহাড়ে ওঠা বা সিঁড়িতে ওঠা, সিঁড়িতে করে উপরে ওঠা, এগুলো আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার উদাহরণ। এবার দেখো, বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। এক ব্যক্তি একটি স্যুটকেস নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেলেন, এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল ও স্যুটকেসের সরণ পরস্পর লম্ব হওয়ায় অভিকর্ষ বল কোনো কাজ করছে না। ঠিক আছে এই উদাহরণটি। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ সঠিক সমাধান। আশা করি তোমরা বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।